আমার সমস্যা ছিল প্রথমে মাজা মাজা ব্যথা 20-25 বছর ধরে, তারপরে 5-6 বছর ধরে এই দুই হাঁটুর থেকে এই 3-4 মাস ধরে এই ঘাড়ে গেছিল। অনেক চিকিৎসা করছি আগে, তাতে মানে কোনো আমি উপকার পাইনি। আমি ওই ব্যথার জন্য সময় এই টিভিতে ওইগুলো সবসময় আমি দেখতাম, অনেক ডক্টরেরই দেখতাম। দেখে দেখে তখন আমার এই যে ডক্টর শফিউল্লাহ স্যারের আছে, এটা আমার খুব পছন্দ হলো, ভালো লাগলো। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? 17 দিন 19 দিন। এখন আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, আমি অনেক অনেকটা খুব ভালো। আপনার সেই কোমর ব্যথা হাঁটু ব্যথাগুলো কি আছে এখন? না, এখন ব্যথা আর নাই। আপনি কি উঠবস করতে পারেন বা হাঁটা চলা ঠিক মতো করতে পারেন? বসা একা তোকাত হতে পারতাম না, একদুলে বসতে পারতাম না, এখন কোনো দিক আর আল্লাহর রহমত আর সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারের মতো শুরু করছি আমাদের আজকের এপিসোড। আমাদের আজকের বিষয় হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। মূলত বয়স যখন 40 পেরোয় তখন থেকে আপনার এই অস্টিও আর্থ্রাইটিস শুরু হয়। এটি আসলে এক ধরনের হাড় ক্ষয়জনিত সমস্যা। আমাদের শরীরের প্রায় 90% ক্যালসিয়াম জমা থাকে আমাদের হাড়ের ভিতরে। যখন দেখা যাচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট সময় পরে শরীর আর প্রয়োজনীয় পরিমাণ আপনার ক্যালসিয়াম সে তৈরি করতে পারে না বা সে বাইরে থেকে সে পাচ্ছে না, তখন সে হাড় থেকে সেই ক্যালসিয়ামটার যোগান সে নেওয়া শুরু করে এবং তখনই দেখা যাচ্ছে যে হাড় ফাঁপা হয় এবং আর্থ্রাইটিসজনিত এই ধরনের সমস্যাগুলোর প্রকোপ বেড়ে যায়। এবং এই সমস্যাটা কিন্তু আমাদের দেশের বলেন বা আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো সেগুলোতে এই ধরনের অসংখ্য রোগী আমরা পাই এবং দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যাগুলোতে ভুগতে থাকার পরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়। ছোটোখাটো দুর্ঘটনায় হাত পা ভেঙে যায় এবং হাড়গুলো খুবই ভঙ্গুর অবস্থায় থাকে এবং দীর্ঘদিন এই ধরনের সমস্যা চলতে থাকলে ব্যথাজনিত সমস্যাতে যেমন ওনারা ভুগতে পান এবং অনেক কষ্ট পান। তো দর্শক আসুন আজকে ঠিক এরকমই একজন রোগীর সাথে আমরা আজকে আপনাদের সাথে পরিচয় করে দিই। ওনার বয়স 52 বছর, ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম। আসুন আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং ওনার কাছ থেকেই জানি যে ওনার কী ধরনের সমস্যাটা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে পরিত্রাণ পেয়েছেন। আসুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা একটু বলেন। আমার নাম রোকেয়া। রোকেয়া, আপনি কোথায় থাকেন? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, আমাদের খুব ঢাকার খুব কাছের একটি শহর সিরাজগঞ্জ, অনেক সুন্দর, যমুনা নদীর পাশে। আচ্ছা, আমাদেরকে যদি একটু বলেন যে আপনার মূলত সমস্যাটা কী ছিল, এই সমস্যাটা সম্পর্কে যদি একটু আমাদের দর্শকদেরকে একটু বলেন। আমার সমস্যা ছিল প্রথমে মাজা ব্যথা 20-25 বছর ধরে, তারপরে 5-6 বছর ধরে এই দুই হাঁটুর থেকে এই 3-4 মাস ধরে এই ঘাড়ে গেছিল। আচ্ছা, তো এই 20-25 বছর ধরে আপনার যখন কোমর ব্যথাটা ছিল, তো এই ব্যথার জন্য কি আপনি কোনো ট্রিটমেন্ট কিছু করেছিলেন? অনেক চিকিৎসা করছি। কি ধরনের ট্রিটমেন্ট? আবার এই যে শ্যামলিতেও আছে, এক ডাক্তারদের দেখাইছিলাম, অনেক চিকিৎসা করছি আগে, তাতে মানে কোনো আমি উপকার পাইনি। আচ্ছা, তো সিরাজগঞ্জে তো আপনি থাকেন, তো সিরাজগঞ্জের ওখানে আপনার যে লোকালি যখন 20-25 বছর আগে থেকে যখন এই সমস্যাটা শুরু হয়, প্রাথমিকভাবে কী ধরনের ট্রিটমেন্ট নিয়েছিলেন? প্রথমে ডাক্তার দেখাইছি, ওষুধ লিখেছে, ওষুধ খেয়েছি, কিছুদিন ব্যথা ই থাকে, আবার বেশি হয়। আচ্ছা, তো কোনো ডক্টরকে আপনাকে কখনো বলেছিলেন যে আপনার মূলত সমস্যাটা কী? সেটা কি কখনো ডায়াগনোসিস বা কোনো কিছুতে ধরা পড়েছিল? এক ডাক্তারে দেখাইছিলাম, সেই আমাদের সিরাজগঞ্জেই বসে, এক্সরে করে বলছিল যে হাঁটুর ক্ষয়, তো এর ওষুধও 2 মাস আমি খাইছি, তা কোনো আমার উপকার হয়নি। আচ্ছা, তো এই 20-25 বছর ধরে আপনার কোমর ব্যথা, তার পরবর্তীতে 4-5 বছর ধরে আপনার হাঁটু ব্যথাজনিত আপনি সমস্যায় ভুগেছেন, যেটা পরবর্তীতে আপনার ঘাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে আপনি ঘাড়ের ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন। তো এই যে দীর্ঘ একটা সময় আপনি এই ব্যথা নিয়ে আপনি ভুগেছেন এবং বিভিন্ন জায়গায় আপনি এটা ট্রিটমেন্ট করার চেষ্টা করেছেন, যখন আপনি দীর্ঘ একটা সময় ধরে ওষুধ খাচ্ছেন কিন্তু ফল পাচ্ছিলেন না, তো এটার প্রভাব কি আপনার যে সাংসারিক জীবন বা আপনার যে দৈনন্দিন কাজ সেগুলোর উপর পড়েনি? আপনি কি আপনার কাজগুলো ঠিক মতো করতে পারছিলেন না, এরকম কি হচ্ছিলো? হ্যাঁ, তার তো সমস্যা দেখা দিত, যখন এই দিতাম মাদা সোজা করতে পারতাম না, আবার বসলি পরে এক ঝুলে উঠতে পারি নাই, নামাজ ঠিক মতো পড়তে পারতেন না, নামাজ
যখন ব্যথা উঠছে তখন পাও মানে দেরি করে দিয়ে বাস করে দিয়ে কত সময় চেয়ারে বসে পড়ছি। এমন কি কখনো হয়েছে যে ব্যথার জন্য একদম পুরোপুরি শয্যাশায়ী হয়ে গেছিলেন, একদম উঠতে পারছেন না, এরকমটা কখনো হয়েছিল? তখন আমি হয়েছিলাম অনেক আগে, যে যখন ওই যে তুই হাঁটু ফুলিয়ে যায় তখন আমি মানে যে হাঁটতে পারতাম না। আচ্ছা, মানে কি অনেক ওই হোমিও ওষুধ খেয়েছি, তাতে মানে যে কিছু হয়নি, ওই দু এক মাস দেবে থাকে আবার মানে যে। আচ্ছা, তার মানে এমন একটা সময় এসেছিল যখন আপনি প্রায় যখন হাঁটু ফুলে গিয়েছিল, আপনি আরেকজনের সাহায্য ছাড়া তো আপনি উঠতে পারতেন না। আমি মানে যে একা একা হাঁটতে পারতাম না, খুব এইভাবে চলছি। কখনো কি মনে হয়েছে যে আপনি এই সমস্যাটা থেকে আর কখনো মুক্তি পাবেন না বা আদৌ পাবেন কিনা, এরকমটা মনে হতো? নেই যে আমি হচ্ছে ভালো হব। যে আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্ট আপনারা নিয়েছেন, তো স্যারের বিষয়ে সবার প্রথমে কীভাবে জানতে পারেন? আমরা ওই আমি ওই ব্যথার জন্য সময় ইউটিউবিতে ওইগুলো সবসময় আমি দেখতাম, অনেক ডক্টরেরই দেখতাম, দেখে দেখে তখন আমার এই যে ডক্টর শফিউল্লাহ স্যারের আসলে এটা আমার খুব পছন্দ হলো, ভালো লাগলো, তখনই ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন? হ্যাঁ, তখন ওই তিন চার মাস ধরেই যোগাযোগ করি, কথা বলি, এ আসবো এরকমেরই করি। আবার আমার ছেলে বাইরে ছিল, আমি সেই ছেলের অপেক্ষায় ছিলাম, ছেলে আসলে পরে যাবো। তা ছেলের বললো দেন মা আমার যা দেরি আছে, ছেলে বললো যে তুমি দুই তিন দিনের ভিতরেই তুমি হচ্ছে গা বাড়ি বের হয়ে পড়ো। আচ্ছা, তখন হচ্ছে গা আসলাম, তখন ডিসিশন নিয়েছি। হ্যাঁ, নিয়ে স্যারের কাছে যখন আসছেন, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন? দেখে বলছিল ভালো হয়ে যাবেন, মানে ট্রিটমেন্ট নিলি। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? ১৭ দিন ১৯ দিন ১৯ দিন। এখন আপনার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেকটা খুব ভালো। আপনার সেই কোমর ব্যথা হাঁটু ব্যথাগুলো কি আছে এখন? না, এখন ব্যথা আর নাই। আপনি কি উঠবস করতে পারেন বা হাঁটা চলা ঠিকমতো করতে পারেন? বসা একা তোকাত হতে পারতাম না, একদুলে বসতে পারতাম না, এখন কোনো দিক আর আল্লাহর রহমতে আর সমস্যা হয় নাই। তার মানে গত ২০-২৫ বছর থেকে আপনি যে কষ্ট আপনার শরীরে আপনি বয়ে বেরিয়েছেন, আপনার পরিবার থেকে একরকম ডিটাচ হয়ে গেছেন, অনেক কষ্ট করে আপনার সন্তানদেরকে আপনি পালন করেছেন এবং আপনার যে সংসার ধর্ম সেটা আপনি পালন করতে গিয়ে আপনাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে এই ব্যথার জন্য, তো সেই ব্যথা থেকে যখন আজকে আপনি মুক্ত এবং সম্পূর্ণ স্বাধীন দীর্ঘ একটা সময় পরে, কেমন লাগছে আপনার কাছে? আমার এখন খুব ভালো লাগছে। আমার চিকিৎসার জন্য আমার ছেলেরাই বেশি আমাকে উৎসাহ করছে, এই দুই ছেলে, ছোটো ছেলে, বড়ো ছেলে, মেজো ছেলে, যে ছেলে চাকরি করে ওই ছেলে আরও বেশি, আরও বলে তুমি যত আরও বেশি থাকো, তুমি ভালো হয়েও আরও বেশি দিন থাকো, তাতে তুমি সম একবারে ইয়ে বাসায় ফেরো। হ্যাঁ, তা আল্লাহর রহমতে সম্পূর্ণ আমি সুস্থই এখন। আপনার কি মনে হয় না যে আপনি যদি আরও আগে এই ধরনের ট্রিটমেন্টগুলো আপনি পাইতেন, আপনি আরও আগে ভালো হতেন এবং আরও ভালোভাবে আপনি আপনার জীবনটাকে উপভোগ করতে পারতেন, আপনার সন্তানদের আপনি আরও ভালো সেবা করতে পারতেন, পরিবারের ভালো সেবা করতে পারতেন, মনে হয় না আপনার? হ্যাঁ, মনে তো হয়। আজকে বললাম যে আরও আগে যদি চিকিৎসা করতাম তো তার এবারে মনে হয় আরও আরও ভালো হতো, আরও ভালো হতো জীবনটা আরেকটু অন্যরকম হতো। দর্শক, এখানে আমরা ওনার ছেলের ওয়াইফকে পেয়েছি, আমরা একটু ওনার সাথে একটু পরিচিত হই এবং ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আপনার নামটা একটু বলেন। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে মিম। কি করেন আপনি? আমি গৃহিণী। গৃহিণী, আচ্ছা, আমাদেরকে কি একটু বলবেন যে আপনার শাশুড়ি, আমরা মায়ে বলি, যে আপনার মাকে আপনি দেখেছেন যে হয়তো আপনি বিয়ের পরপরই দেখেছেন যে উনি দীর্ঘ একটা সময় ধরে উনি ওনার এই কোমর ব্যথা হাঁটু ব্যথা জনিত সমস্যায় উনি ভুগছিলেন, সেটার জন্য সাংসারিক অনেক সমস্যাও হতো, সবাইকে একটু কষ্ট পেতে হতো এবং পরিবারের আপনজনদের যখন আপনারা আমরা দেখি যে উনি কষ্ট পাচ্ছেন সেটা দেখে আমরা নিজেরাও আসলে কষ্টে থাকি, তো ওনার সেই আগের অবস্থা এবং চিকিৎসার পরবর্তী অবস্থা দুইটাতে ওনাকে আপনি কেমন দেখছেন? আগে দেখতাম মানে বসলে একঝোলে উঠতে পারতো না, আবার উঠলে বসতেও একটু কষ্ট হতো, নামাজ ফেরানোর সময় ঘাড় ঘুরে এরকম মানে ফেরাতে পারতো না, পানি ইয়া করতো। এখন আল্লাহর রহম এখানে এসে অনেক ভালো, অনেক সুস্থই হয়ে গেছে ধরতে গেলে, মাশাআল্লাহ, এটার অনেক আশার একটি কথা এবং অনেক ভালো একটি কথা। মা, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, যেটা কিছুক্ষণ আগেই কিন্তু আপনি আমাদেরকে একটু বলেছেন যে
একটু আফসোস করি আপনি বলেছেন যে আরও আগে যদি ধরেন আপনি ট্রিটমেন্টটা পেতেন হয়তো আপনি আরেকটু ভালো বা জীবনটা আরেকটু অন্যরকম হতে পারতো আপনার। তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছে আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভোগেন, তারা হয়তো জানেন না কার কাছে গেলে ভালো হয় বা কোথায় গেলে তারা এই ধরনের চিকিৎসাটা পেতে পারেন, যেটা আপনি নিজেও কিন্তু আসলে পাননি দীর্ঘ একটা সময়। তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? আমি এটা মনে করি আমি এখানে এসে যে ভালো হয়েছে, আরও রোগীরা যেন সবাই এখানে আসে ডাক্তার সফিউল্লাহ স্যারের কাছে এসে তাদের চিকিৎসা নেয়। কারণ আপনি নিজে এসে ভালো হয়েছে? আমি নিজে, হ্যাঁ নিজে এসে ভালো হয়েছি। আপনি বিশ্বাস করেন তারা আসলে অবশ্যই তারাও একটা তারাও ভালো হবে? হ্যাঁ, আমি এটাও বলি আমার পাশেই ব্যথাত রুগী আছে, আমরা বসে বসে আলাপ আলোচনা পারি, তাই আমি যদি এখন যাই বলি তারা হয়তো বিশ্বাস করবে যে হ্যাঁ হ্যাঁ এখন আপনাকে সচক্ষে তারা দেখবে। হ্যাঁ দর্শক, এতক্ষণ আপনারা মিসেস রোকেয়া ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে উনি গত 20-25 বছর যাবৎ উনি ওনার কোমর ব্যথাজনিত উনি সমস্যায় ভুগছিলেন এবং এটার জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখিয়েছেন, যখন যেখানে পেরেছেন সেখানে উনি ডক্টর দেখিয়েছেন, উনি বিভিন্ন মেডিসিন খেয়েছেন, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েছেন, কিন্তু ওনার যেটা আসলে সঠিক চিকিৎসা ওনার দরকার ছিল, যেটা ওনার প্রাপ্য ছিল, এটা আমাদের প্রত্যেকের অধিকার, সেটা উনি আসলে পাননি। সঠিক চিকিৎসা আমাদের সকলের জন্য সঠিক সময় অবশ্যই দরকার। এবং পরবর্তীতে উনি যখন ইউটিউবের মাধ্যমে জানতে পারেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কথা, ওনার ট্রিটমেন্টের কথা, এবং উনি ওনার নিজের সাথে যখন মিলানোর চেষ্টা করেছেন অনেকাংশে অনেক কিছুতে যখন মিলে গেছে উনি ডিসিশন নিয়েছেন, এবং সেখানেও কিন্তু উনি কিছুটা হয়তো গড়িমসি করছিলেন যাবো কি যাবো না। পরবর্তীতে ওনার ছেলে যখন ওনাকে বলেছেন যে তুমি খুব দ্রুত সময়ের ভিতরে চলে যাও, উনি কিন্তু দেখেন মাত্র 19 দিনের ভিতরে আজকে কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। উনি এখন বসে নামাজ পড়তে পারছেন, উঠবস করতে পারছেন, ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সবই কিন্তু উনি করতে পারছেন। সুস্থ থাকাটা অনেক বড় একটি নিয়ামত। আপনার একটি সঠিক সিদ্ধান্ত, ছোট্ট একটি সিদ্ধান্ত এবং সঠিক সময় সিদ্ধান্তই কিন্তু পারে আপনাকে সারা জীবন আবার ঠিক আগের মতো করে ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।